ভিসা সংক্রান্ত জটিলতায় হজ যাত্রা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করেছেন ধর্মমন্ত্রী মতি রহমান। একই সঙ্গে দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে হজ যাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, 2015-16 সালের হাজিদের জন্য এবার 2000 রিয়াল বৃদ্ধি করা হয়েছে, সে বিষয়েও সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। ভিসা জটিলতার অবসান হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, একটু দেরিতে গেলেও সবাই হজ করতে পারবেন। সময় মতো ভিসা না পাওয়ার সহ নানা জটিলতায় এবার সৌদি আরব যাওয়া নিয়ে উদ্বেগে পড়েন হজ যাত্রীরা। যাত্রী সংকটের কারণে গতকাল দুপুর পর্যন্ত 15টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স। বারে ভাড়া শিডিউল ও ভিসা প্রিন্টের জটিলতার কারণে ভিসা প্রাপ্তিতে কিছুটা সমস্যা হয়েছিল, তবে এ সকল জটিলতার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে ইতোমধ্যে নিরসন হয়েছে। এজেন্সি যদি এগুলি বিলম্ব না করত তাদের ওই দেওয়ার ব্যাপারে, তাহলে এইগুলি এতটি বাতিল হইত না। তাদের বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন নেব, তার সমাধান হলে তাদের ফাইন, লাইসেন্স বাতিল, জরিমানা, এই সমস্ত যারা সাংবিধানিকভাবে আমি নিতে পারি ওইগুলি আমি ব্যবস্থা নেব।